বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল, আর একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। ছোট চিংড়ি দিয়ে কিভাবে ভেন্ডি রান্না করা যায়, যেটা ঢেঁড়স বলা হয়, কেউ ঢেঁড়স বলে, কেউ ভেন্ডি বলে। তো আমি আজকে ছোট ছোট চিংড়ি দিয়ে আপনাদের সামনে একটা ঢেঁড়স রান্নার রেসিপি নিয়ে আসলাম। তো রান্নাটা খুবই সহজ আর খেতে খুবই অসাধারণ একটা রান্না। তো আমার রান্নাটা যদি আপনারা সহনীয়, খেতে খুবই অসাধারণ, তো আমার ফুল রেসিপি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। চলুন আমি ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। রান্নাতে চলে আসলাম। আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি চুলার উপরে, কড়াইটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। গরম হয়ে আসলো, এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুনে যে পেস্টটা করে নিচ্ছি, সেই পেস্টটা একসাথে পেস্টটা দিয়ে দিচ্ছি। আর প্রথমে বলে নিচ্ছি যে এই তরকারিটার সাথে আপনি কিন্তু অনেক ধরনের মশলা কিছুই লাগবে না। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সবগুলো আমি একটু হালকা একটু ভেজে নিব। শুকোটা দিয়ে দিব হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন দিব মরিচের গুঁড়ো, আপনারা চাইলে কাঁচা মরিচের ব্যবহার করতে পারেন। মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিব আমি এখন যে চিংড়ি মাছটা রেখেছি, এই চিংড়ি মাছটা নিয়ে নিব। চিংড়ি মাছটা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি, আর এটা কীভাবে পরিষ্কার করে সেটা আমি একটা আমার একটা রান্নার বিধি অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখে নেবেন। খুব সহজেই কিন্তু এই চিংড়ি মাছটা পরিষ্কার করা যায়। তো চিংড়ি মাছের সাথে মশলাটা একটু ভেজে নিচ্ছি। ওই পর্যন্ত আমি অল্প সামান্য একটু পানি দিয়ে দিব, আমি সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার পেস্ট, আপনারা চাইলে ধনিয়া গুঁড়াটাও দিতে পারেন, এছাড়া আর কোনো মশলাই দেওয়া যাবে না। তো আমি যে পেস্টটা করে নিচ্ছি, এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা পেস্ট করে কীভাবে ফ্রিজে সংরক্ষণ করে দেখা যায় সেটাও আমি আমার একটা ইয়েতে দেখিয়ে দিব। তো আমি সবগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে আসার পরে আমি ভেন্ডিটা দিয়ে দিব। সুন্দর একটা কালার এসে পড়ছে রান্নার ভিতরে, গ্রিন গ্রিন একটা কালার আসছে। যেহেতু আজকে ভেন্ডিটা একেবারে সবুজে ভরপুর, তো আমার সব তরকারি যদি সবুজের ভিতরেই থাকবে। তাহলে মশলার ভিতরে তরকারিটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি তরকারিটা তেলের ভিতরে মশলার ভিতরে ভালো করে ভেজে নিব। এটা দিয়ে একটু ভেন্ডি, ভেন্ডিটা কিন্তু খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায়। তো আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। মশলার সাথে ভেন্ডিটা একটুবারে সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটাও উপরে উঠে গেছে। এই পর্যায়ে আমি সেই পানি দিয়ে দিব, যতটুকু দেওয়া যাবে প্রয়োজন সত্যি দেওয়া যাবে, এই পর্যায়ে কিন্তু পানি বেশি দেওয়া যাবে না। আমি এটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি যেটা বলতে ভুলে গেছি, ভেন্ডিটা কিন্তু আমি শুধু মাথা আগার মাথা কেটে নিচ্ছি, ভেন্ডিটা মাঝখান দিয়ে কখনো কাটা যাবে না। মাঝখান দিয়ে কাটলে কিন্তু একদম তরকারিটা লোট লোট হয়ে যাবে। তো আমি সেই ক্ষেত্রে দুই মাথায় কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। এই পর্যায়ে উল্টিয়ে দিব কেমন হয়েছে। ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে, আর অল্প সামান্য একটু পানিটা কমে গেলেই আমি কিন্তু এটা পরিবেশন করতে পারবো। সুন্দর একটা কালার হয়ে গেছে। তো আমি আর একটু 5 মিনিটের মতো অপেক্ষা করব। তো আমার ভেন্ডি রান্না একেবারেই শেষ পর্যায়ে শেষ হয়ে গেল। এই পর্যায়ে আমি লবণ টবণ দেখব, আর যে কোনো তরকারি রান্না লবণ টবণ সব কিছু পারবে। তো তৈরি হয়ে গেল আমি ভেন্ডি দিয়ে গুঁড়ো চিংড়ির ঝোল। তো অবশ্যই আপনাদের সবাই ভালো লাগবে, আপনারা বাসায় এটা দেখে করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।